টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم, ورحمة الله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاثة وربعة يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير সম্মানিত বরাদান ইসলাম পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক এক ও এক হোক তিনি একমাত্র সব কিছুর সৃষ্টিকর্তা সালাত এবং সালাম নাজেলে রাসুল্লাহ সাল আলি সাল্লামের ওপর যার পথই একমাত্র পথ যার পথের ওপর কায়েম থাকলেই দুনিয়া এবং আখেরাত সুন্দর হয় আমরা তাফসির করবো সুরায় ফাতের সুরায় ফাতের মক্কি সুরা এবং এই সুরারও বিষয়বস্তু হচ্ছে আল্লাহ পাকের তৌহিদ একত্ব রাসুলুল্লা সাল্লামের রিসা পরকাল সম্পর্কে মানুষকে সজাগ করা যাতে বিশ্বাসী হয় ইমান মজবুত হয় পরকাল সম্পর্কে আখেরাত মুখী হয় মানুষ মক্কার জীবনে অধিকাংশ লোক কাফের অস্বীকারকারী ছিল অল্প কিছু লোক মুসলিম হলো তারা নতুন নতুন মুসলিম হচ্ছে সুতরাং তাদের উপর যখন জুলম অত্যাচার হচ্ছে পরকালের নিয়ামত যদি সামনে থাকে তাহলে দুনিয়ারে জুলম অত্যাচার কিছুই না বেপরোয়া হয়ে পাকের সন্তুষ্টের জন্য কাজ করবে তাতে তাদেরও সান্ত্বনা রয়েছে এই বিষয়গুলি এতে এসছে এই সুরার নাম ফাতের প্রথম আয়াতেই ফাঁতের শব্দটি এসছে তা নিয়েই নামকরণ হয়েছে ফাতের মানে সৃষ্টিকর্তা খালেক মহান আল্লাহ ইরশাদ করেছেন আলহামদুলিল্লাহ বেশ কিছু সুরা পাক শুরু করেছেন আলহামদুলিল্লাহ দিয়ে যেমন এই সুরা সুরা ফাতের এর আগে যে সুরায় সাবা তাতেও আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে সুরা ফাতেহা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে সুরাতুল কাহা আলহামদুলিল্লাহিল্লাজি আনজালা আলা আব কিতাব আলম আল্লাহ এওয়াজা তো বেশ কিছু সোরা এরকম আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছেন সমস্ত প্রশংসা আল্লাহর যেন পাক এখানে বলছেন যে হে মানুষ তোমরা বলো হে নবী হে মানুষ বলো কুলু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর ফাতের ইসামাওয়াতেওয়ালার যিনি আকাশ সমূহ এবং পৃথিবীর সৃষ্টিকর্তা যা এলিল মালা একাতে রসোলান এবং ফেরেশতাগণকে যিনি দূত বানিয়েছেন আল্লাহ পাকের বাণী মানবজাতি পর্যন্ত রাসুলদের মাধ্যমে পৌঁছানোর জন্য ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে দূত রাসুল বানিয়েছেন তাহলে ফেরেস্তাদের মধ্যেও রাসুল রয়েছে রাসুল মানে বার্তাবাহক আল্লাহর বার্তা আল্লাহর পায়ে গাম আম্বিয়া রসুলগণ পর্যন্ত নিয়ে এসছেন এছাড়াও কোনো আদেশ নিষেধ নিয়ে অন্যান্য অন্য ফেরেস্তাদেরকে দুনিয়াতে এই করো কোনো উত্থান কোনো পতন অমক ব্যক্তি ধ্বংস হতে যাচ্ছে একে আমি রক্ষা করবো আমার বান্দাকে তোমরা রক্ষা করো হেফাজতকারী ফেরেস্তা পাক নিযুক্ত করেন তারাও দূত পাকের ফেরেশতাদেরকে এখানে রসুল বলা হয়েছে তাহলে ফেরেস্তাদের মধ্যেও রসুল রয়েছে আল্লাহ মনোনীত করেছেন আর মানব জাতির মধ্য থেকে নবী রসুল পাক মনোনীত করেছেন উলি আজ নেহাতিন ফেরেস্তারা ডানা বিশিষ্ট আল্লাহ পাক ফেরেস্তাদেরকে ডানা দিয়ে তৈরি করেছেন জিবিরুল আলি সালুসাল্লামকে নবী করিমিসাল্লাম দুইবার দেখেছেন একবার মক্কাতুল মোকারম্মায় হীরা পাহাড়ের কাছাকাছি আর আরেকবার দেখেছেন মেয়েরাজে মক্কায় যখন দেখেন কাদসাদ্দাল ওফক একটি দিগন্ত এক দিক পুরো পৃথিবীর যেন ঘিরে ফেলেছেন জিবুর আলী সালাম লাহসিত্যমেয়া জানা ছয়শটি ডানা জিবুর আলি সালামের ফেরেস্তাদের দানা আছে আয়ৎ প্রমাণ করে মাসনা মাস্না ওসোলা সাও রোবা দুই দুই তিন তিন চার চার কোনও ফেরেস্তার দুই ডানা তিন তিন ডানা চার ডানা ফিল দো ফিলখালকে মায়াশা আল্লাহফাক তার সৃষ্টিতে বাড়িয়ে দেন যত চান অনেক ফেরেস্ত আছে যাদের এর সাথে অনেক বেশি দানা আছে যেমন জিবর আলী ইসলাম সম্পর্কে বললাম ইন্নাল্লাহ লাকুল্লাশী ইনকাদিন নিশ্চয় আল্লাহফাক রবুলা আলমিন সব কিছুর ওপর ক্ষমতাবান মায়াফতাহিল্লাহুলিন নাসিমের রাহমাদীন ফালা মুমসে কা লাহা এখানে আল্লাহ পাক ঘোষণা করছেন যে দান একমাত্র আল্লাহর আল্লাহ যদি দেন কেউ বাধা দিতে পারেন আল্লাহ যদি নিয়ে নেন কেউ দিতে পারে না এই ইমান ইয়াকিন মানুষকে বড়ই মজবুত বানিয়ে দেয় এবং যা কিছু আপনার কাছে আছে আল্লাহর দান মা ইফতাহিল্লাহ নাসিমির রহমা রহমতের দয়ার যে কোনো দ্বার আল্লাহ মানব জাতির জন্য খুলে দেন যদি আল্লাহ খুলেন ফালা মুমসেক আল্লাহ তাতে বাধা দেওয়ার কোনো শক্তি নেই অমায়ুম শেখ আর যাতে আল্লাহ বাধা দিয়ে থাকেন ফালামুর সেল আল্লাহ দেহি আল্লাহর পরে কেউ তা প্রেরণ করার নেই যে আল্লাহ দিতে চান না আর কোনো অলি বুজুর্গ দিয়ে দিল কোনো উপাস্য দিয়ে দিল কোন বসে দিয়ে দিল কোনো সরকারে দিয়ে দিল অসম্ভব নবী করিম সাল্লাহ সাল্লাম এই জন্যই দোয়া শিখিয়েছেন সালাতের পরে পড়ার যে কয়েক বেশ কিছু দোয়া জিকির আজকার রয়েছে পড়বেন জিকিরগুলি তার একটি হচ্ছে আল্লাহ আল্লাহ মানিয়া লেমা আতাইত আতের বাস্তবায়ন ওয়াহ আজিজুল হাকিম সে আল্লাহ পাক সর্বজয়ী প্রজ্ঞাবান ইয়া নাস হে মানব সকল উল আল্লাহ নেমাত আলিক পাক মানব জাতিক উপদেশ দিয়েছেন মুসলিম হইলেও তাদের জন্য উপদেশ যাতে তাদের ইমান আরও সতেজ হয় আর যদি তারা মুশরে কাফের হয় তাহলেও তাদের জন্য উপদেশ চিন্তা করে দেখো আল্লাহর যে এই অনুগ্রহ নিয়ামতগুলি রয়েছে এগুলিকে একটু চিন্তা করে দেখো স্মরণ করো কোথা থেকে আসলো কোথা থেকে আল্লাহ কোথায় তোমাকে পৌঁছান কীভাবে আল্লাহ পাক রক্ষা করলেন এগুলির পিছনে এই কারখানার পিছনে কারখানার মালিক একজন আছেন উজ করুন আল্লাহ আলিকুম আল্লাহ পাক যে তোমাদের উপর বহু অনুগ্রহ করেছেন তা স্মরণ করো হালমিন খালিক গাইরুল্লাহ আল্লাহ ছাড়াও কি কোনো স্রষ্টা আছে যে তোমাদেরকে আকাশ থেকে অথবা পৃথিবী থেকে রিজিক দিয়ে থাকে আল্লাহ ছাড়া কেউ নেই লা যখন আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই তো তো আল্লাহ ছাড়ার কারো নেই রবুবিয়াত যদি তাহলে তৌহিদে অলুহিয়া এবাদতটাও মানো যিনি রেজিকদাতা যিনি সৃষ্টিকর্তা একমাত্র তাঁরই এবাদত করো লাহ ইল্লাহ তিনি ছাড়া আর কেউ সত্য মাহ নেই নেই তু ফাকুন তাহলে কোথায় তোমরা উল্টো ফিরে যাচ্ছ আল্লাহ পাক তারপর এরশাদ করছেন ওয়াই ও বুকা ফাকাতকুজে রসুল মিনকাবলে খেয়ে নাবি তোমাকে যদি এই লোকের মিথ্যা মনে করে তাহলে জেনে রাখো যে এটা নতুন কথা না তোমার পূর্বেও বহু রসুলকে মিথ্যা মনে করা হয়েছে নোহ মুসা ঈসা অনেক নবী রসুলগণের সাথে এই আচরণই করা হয়েছে ওয়াইল আল্লাহ তুর অমুর আল্লাহর কাছে সমস্ত কাজ ফিরে যায় শেষখানে আল্লাহর কাছে ফিরে আসতে হবে সৎকেও ফিরে আসতে অসৎ কেউ ফিরে আসতো মমিন কো ফিরে আসতে হবে কাফির কো ফিরে আসতে হবে নাস হে মানব সকল ইন্না হক নিশ্চয়ই আল্লাহ পাকের প্রতিশ্রুতি সত্য ফালা তাগর রান্না কোমল হায়াত দুনিয়া পার্থিব জগৎ যেন তোমাদেরকে প্রতারিত না করে দুনিয়ার সুখ শান্তি পেয়ে ধন সম্পদ পেয়ে তোমরা ধোকাই পড়ে যেও না ওয়ালাগর গরুর আর আল্লাহ সম্পর্কে প্রধান প্রতারক ইবলিশ বিভ্রান্ত না করে ধোকায় না ফেলে দেয় শয়তানের খপ্পরে আসিও না খারাপ কাজ যেগুলি হচ্ছে তার মানে শয়তান তোমাকে বিভ্রান্ত করছে সজাগ হয়ে যাও না আমার দ্বারা কেন খারাপ কাজ হবে আমাকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছেন আমি জন্মশ্রুতে মুসলিম আল্লাহাক ইসলামের তৌফিক দিয়েছেন আমি মুসলিমের ছেলে কেন এমন হব সজাগ যেন এই যে প্রতারক শয়তান তোমাকে বিভ্রান্ত না করে ধোকায় না ফেলে চিরকাল এখানে থাকতে আসনে এ শতান আলু আদুবু নিশ্চয় শয়তান তোমাদের শত্রু ফত্তা খেজুহু আদুবা সুতরাং সময় তাকে শত্রু হিসাবে গণ্য করবে কখনো ভুলে যেও না শয়তান বলে কখনো ভুলে যেও না সবসময় স্মরণ রাখবে ভালোটা স্মরণ রাখতে আর মন্দটা স্মরণ রাখতে হয় ভালোকে অনসরণ করার জন্য মন্দ থেকে বেঁচে থাকার জন্য কোনো শত্রু যদি গ্রামে থাকে সব সময় সজাগ কি জানি সামনে যেন না পড়ে রাতের অন্ধকারে বেরোলেই চিন্তা আপনার এই শত্রু আক্রমণ না করে ওই রকমই জিন শয়তান লেগে আছে সাবদান এনামাদ মিন আসহাবি সাইদ এই শয়তান তার দলবলকে আহ্বান করে যাতে করে তারা সকলে মিলে জ্বলন্ত আগুনের অধিবাসী হয়ে যায় শয়তান একা কেন জাহান নামে যাবে আদম তোমার জন্যই তো আমাকে জাহান হইতে হয়েছে অভিশপ্ত হইতে হয়েছে তো সুতরাং তোমার সন্তানদেরকে কেমন পর্যন্ত ছেড়ে দেবো না সবকে নিয়েই যাবো এই চেষ্টায় শয়তান লেগে আছে আর আপনি আপনার চেষ্টা করেন এই সংগ্রাম জীবনে করতে হবে আল্লাহাক বলছেন আল্লা কফারুল আহম আজাব সদীদ যারা কুফরি করে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে পাক্ষান্তরে যারা ইমানদার এবং সৎকর্মশীল আহম মক ফেরাত আজরুন কেবির তাদের জন্য মার্জনা রয়েছে আর মহাপুরস্কার রয়েছে আল্লাহ পাক তারপর এরশাদ হাসানা হাসানা ফাইন আল্লাহুল্লিয়া ময়াস আচ্ছা বলতো যেই ব্যক্তির খারাপ কাজগুলিকে সুশোভিত করে পেশ করা হয়েছে মানে শয়তান সাজিয়ে সাজিয়ে পেশ করছে বিভিন্ন ভঙ্গিমাতে খারাপ কাজগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করছে এই রকম নর্মালি ব্যবসা বাণিজ্য করে কি আর করবি পেটের ভাত তো হবে না অবৈধ ব্যবসাধার হিরোইন গাঁজা মদ ইত্যাদি এইসব ধর রাতারাতি বড় লোক হইতে পারবি যে কোনো পাপের ক্ষেত্রে যেমনভাবে সাজিয়ে পেশ করলে মানুষ গ্রহণ করে ওইভাবে শয়তান সাজিয়ে পেশ করে হাসানা অতপার মানুষ তখন সেটাকে ভালো মনে করে যে কথা তো ভালোই যুক্তিটা তো ভালোই আসলেই তো তাড়াতাড়ি বড় লোক হওয়া যাবে এসছি একটু ভোগবিলাস করার জন্য করব না কি করব করবো ছেড়ে দেবা সাহা পাক বলছেন যে এই শ্রেণীর লোক যারা পাপের কাজে লিপ্ত আর যারা সৎকর্মশীল এখানে উজ্জ আছে এই দুই দল কি সমান হতে পারে অনেক সময় কোরআনিক্যারিমে এইরকমই উজ্জ্ব কিছু রয়েছে যেটা বাঘভগিমাই স্পষ্ট হয় আল্লাহা বলছেন দুই দল কখনো সমান হতে পারে না দল যেটা ভালো লাগে সেটাই করে শয়তান তাদেরকে তখন গ্রাস করে ফেলে আর দল না আমি আমার লাগামটা আল্লাহকে দিয়ে দিচ্ছি তার রাসুলকে দিয়ে দিচ্ছি রাসুল উল্লা সাল্লাম যেদিকে নিয়ে যাবেন ওই দিকে যাবো অমা আতা কুমোর রসুল ভালো কাজ যেটা কোরআন হাদিসে বলা হয় সেটা করব আর যেটা ভালো কাজ বলা হয়নি সেটা কখনো করব না তো আল্লাহপাকের তারপরে বলছেন সাল্লামকে যে পাক যাকে ইচ্ছা করেন পথভ্রষ্ট করেন আর যাকে ইচ্ছা করেন হৃদায়ত দান করেন মানুষ যখন হেদায়তের দিয়ে এগিয়ে ভালো কাজে এগিয়ে যায় পাক ভালো রাস্তা দেখান মন্দ কাজের দিকে বেড়ে যায় তখন আল্লাহ পাক ছেড়ে দেন আল্লাহ বলছেন ফালাত নাফসুক আলিম হাসারাত হে নবী মানব জাতির ওপর তুমি আক্ষেপ করে নিজেকে ধ্বংস করে দিও না নিজের প্রাণ হারায়ও না নবী সাল্লাম ইমান ইসলামের দাওয়াত দিতেন আর যখন তারা মানত না কাফের মুশ্রিকরা তখন নবী সাল অত্যন্ত আক্ষেপ করতেন বড়ই কষ্ট পেতেন আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন যে তোমার কাজ হচ্ছে মানুষকে ভালো কথা পৌঁছে দেওয়া মানবে না তারা যাক জাহান তোমার এত আক্ষেপ কিসের আবার ইন আল্লাহ আলী মোমে মা ইসনাউন মানব জাতি যা করে সে সম্পর্কে আল্লাহ পাক সম্যক এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসবো দ্বিধা মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলে দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আপ পুন সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে মনে মুক্ত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেছেন স্বাস্থ্য ও অবসর এই দুটি অনুগ্রহের ব্যাপার অধিকাংশ মানুষ অবহেলা করে সেহী বুখারি সপ্তম খণ্ড মন গণনা অধ্যায়ে হাতির সংখ্যা ছ চারশো বারো আল্লাহ রে কো তে প্রতিভা এখন নিশ্চয়ভাবে এক দিক থেকে তাকে এক জানতে হবে শের থেকে সম্পূর্ণ বিরত থাকা শের মহা কোনো সন্দেহ নেই এবং সেটাই iman পরিপূর্ণ ধ্বংস করে দেয় সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনে দিন হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশ গ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনিও আমানতের খেয়ানত করেছে হাসান

পরবর্তী অনুষ্ঠান পিস বাংলায় সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আল্লাহ ফাকরবুল আলামীন সুরাই ফাতেরের আয়াত নম্বর নয় এর সাদ করছেন আল্লাহফাকের কুদরতের কথা আল্লাহুল্লাজি আরসালা রিয়াহা ফাতুসির রো সাহাবান আল্লাহ সেই সত্তা যিনি বায়ু প্রেরণ করেন যেই বায়ুতে ফাতুসির ও সাহাবান মেঘমালাকে সঞ্চারিত করে এই বায়ুতে বাতাসে ফাসুক না এলা বালাদিন দিন মাইঙ্গেত অতপার সেগুলিকে আমি নিয়ে যাই মৃত ভূমির দিকে অনাবাদ এলাকা যেখানে দীর্ঘদিন বৃষ্টি হয়নি পানির প্রয়োজন রয়েছে সেখানে পৌঁছে দিই আহিয়াই না বেহিল আর্দা বাদা মতিহা এই জমিগুলি ভূমিগুলি মরে যাওয়ার পরে মারা জমিকে আমি জীবন দান করে থাকি ফসলের যোগ্য হয় কাজা লিখান নসুর এইরকমই পুনরুত্থান হবে মানুষ হাজার হাজার বছর আগে মরে গেছে তারপর আল্লাহ ফাকরুল্লাহাম যখন কোন হয়ে যাও জীবিত তখন আবার কবর থেকে সঞ্জীবিত হয়ে উঠবে যে আল্লাহ মৃত ভূমিকে জীবিত করতে পারেন সে আল্লাহ মৃত মানুষকে জীবিত করবেন না অবশ্যই করবেন মানকান ইরিদুল ইজ্জাত ফাইল ইজ্জত যাবে যেই ব্যক্তি ইজ্জত সম্মান চায়। জেনে রাখুক যে ইজ্জত সম্মানের মালিক একমাত্র আল্লাহ আল্লাহকে অসন্তুষ্ট করে পাপ করে ইজ্জত সম্মান করার চেষ্টা করবে না তাতে পাওয়া যায় না আল্লাহ অপদস্ত করে দেবেন এলেই হেয়াস আদুল কালিমো তাই ভালো কথা আল্লাহর কাছেই ওঠানো হয় ওয়াল আমালুসলে হেয়ার ফাউহু এবং সৎ কাজগুলি এই ভালো কথাকে উন্নীত করে ওপরে উঠিয়ে নিয়ে যায় অর্থ কী যদি একাধিক কথা বলা হয়েছে সবচেয়ে যেটা ভালো এবং স্পষ্টত শীর্ষেটা বলছি ভালো কথা সবচেয়ে ভালো কথা হচ্ছে কেলেমা ইলা এলা আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই তৌহিদ তৌহিদের বাক্য এছাড়া সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলাহ হকবার মানুষের কল্যাণমূলক কথা ভালো কাজের উপদেশ মন্দ কাজে বাধা দেওয়া এগুলি হচ্ছে ভালো কথা নেকির কাজ উন্নীত করার জন্য যে সেগুলি যেন উত্তম প্রতিদান পান আপনার জন্য আবশ্যক যে আপনি যেন ইসলামের ফরজ বিধি বিধান পালন করেন পাঁচাক্ত সলাত আদে করেন জাকাত দেন রমজানে রোজা রাখেন শ্যাম পালন করেন হজ ফরেজ হজ করেন মহিলা হলে পর্দা হেজাব করেন হালাল রিজিক খান হালাল লিজিক উপার্জন করেন এগুলি করলে এইগুলি ফরজ কাজ মাতা পিতার সেবা করবেন কষ্ট দেবেন না এই ভালো কাজগুলি করলে আপনি যে সকাল বিকাল শুভানল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বা ভালো উপদেশ কাউকে দিচ্ছেন ছেলে মেয়েদের লালন পালন করছেন তাদেরকে ভালো উপদেশ দিচ্ছেন ভালো শিক্ষা দিচ্ছেন এই ভালো কথাগুলির নেকি পাবেন আর মুখের লম্বা লম্বা বুলি ভালো ভালো কথা আর আমল ফরজটা এনে পাঁচ অক্ত্ত নামাজ নেই তাহলে ভালো কথা বলে নেকি পাওয়া যাবে না কালমা লাই আহিল্লাহ বললেন কিন্তু কালমা লাই আহিল্লাহকে টিকিয়ে রাখার জন্য তার সুরক্ষার জন্য আপনার ফরজ আমল সলাত জাকাত সেয়াম হজ এগুলি আবশ্যক আল্লাহর বিধিবিধান মেনে চলা এটাই বোঝানো হয়েছে এম করুন সৈয়াদ যারা খারাপ চক্রান্ত করে আল্লাহ আজাবন শাদীদ তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে উলায়কা হুয়া ইয়াবুর আর তাদের চক্রান্তই নিষ্ফল হয় ওল্লাহ কাকু মিন্তু আল্লাপাক বলছেন হে মানব জাতি তোমাদেরকে আল্লাহকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন প্রথম মানুষকে মিনুত ফাতিন অতপর পাক শুক্র বিন্দু দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন সুম্মা জা আলমা আজওয়াজা তারপরে তোমাদেরকে জোড়া জোড়া করে দিচ্ছেন নারী পুরুষ অমা তাহমেল আর কোন নারী গর্ভধারণ করে না আর কোন নারী বাচ্চা প্রসব করে না একমাত্র পাকের জ্ঞান ছাড়া মানে কোথাও কোনো নারী গর্ভধারণ করলে আল্লাহ জানেন সাথে সাথে জানেন তার আগেও জানেন সব সময় আল্লাহ পাক জানেন এমন নাই যে কিছুদিন পরে রিপোর্ট হলো তারপরে জানলো যেমন মানুষ আজকাল জানছে পেশাব চেক করে ব্লাড চেক করার পরে বলে হ্যাঁ পজিটিভ হ্যাঁ নেগেটিভ না আল্লাহ জানছেন কখন হবে কি অবস্থায় আল্লাহ সব সবসময় জানছেন জানারও আদি অন্ত নেই যেমন আল্লাহর সত্তার আদি অন্ত নেই শুরু শেষ নেই আল্লাহ পাক তারপরে বলছেন যে এই রকম প্রসব করে বাচ্চা যে ভূমিষ্ঠ হয় সেটাও আল্লাহ পাড়রা আলমিন জানেন কোথায় কোন ছেলে জন্মালো মেয়ে জন্মালো তার রিজিক পাঠাইতে হবে ব্যবস্থা আল্লাহ কি স্তনে তার রিজিকের ব্যবস্থা করে দেন এটা ছিল না কেন দু চার মাস আগে আল্লাহ পাক বলছেন ওয়ামায়ু আম্মারো মে আম্মারিন আর কোনো ব্যক্তিকে যদি আয়ু দান করা হয় তার আয়ু দীর্ঘ করা হয় ওয়ালায়ুন অমরিহি আর কোনো ব্যক্তির আয়ু যদি কম করা হয় অল্প বয়সে মারা গেল যৌবনে মারা গেল চল্লিশ পঞ্চাশে মারা গেল ইল্লাফি কিতাব সব কথা আল্লাহ পাকের কিতাবে লালিকা আল্লাহ জানা আর লিখে রাখা আর সেই মোতাবেক বাস্তবায়ন এগুলি সব আল্লাহর বাহরান আল্লাহ বলছেন দুই সমুদ্র এক রকমের হতে পারে না ওই রকমই শত অসৎ লোক একরকম হতে পারে না হাজা আজবন সায়গুন সারা বহু রকমের পানি হচ্ছে সুমিষ্ট সুস্বাদু আর সুপেয় সায়বন সারাবো পান করতেই ভালো লাগে মন ভরে যায় পানি পান করে ও হাজা মিল ওজাজ আর আর এখনকার পানি হচ্ছে লোনা আর তিক্ত মুখে নিয়ে আসা যায় না গিলা তুদুরের কথা অমিন করলেন তা করুণাল লাহমান তরি আর প্রত্যেকটি সাগর থেকে এই উভয় রকমের পানি থেকে তোমরা তাজা তাজা গোস্ত খেতে পাও হ্যাঁ মিষ্টি পানির মাছও খেতে পাও আবার লোনা পানির সামুদ্রিক মাছও খেতে পাচ্ছ আল্লাহ দেন না আল্লাহর অনুগ্রহ আল্লাহ পাক মাছ খেয়ে শুধু লাম বলেননি তরিয়ান তাজা গোস্ত এই জন্য দুনিয়ার মধ্যে সবচাইতে কম ক্ষতি বা যাতে ক্ষতি নেই বললেই চলে সেটা হচ্ছে মাছ গরু খাসি মুরগি সব কিছুতে কিছু ক্ষতির দিক আছে হ্যাঁ কিন্তু এতে ক্ষতি নেই আল্লাহ তাজা গোস্ত বলেছেন কোরআনে সায়েন্সও রয়েছে আজকের সায়েন্স প্রমাণ করছে চর্বি বেশি হয়েছে শরীরে হার্টের রুগী খাসি খাবেন না গরু খাবেন না এই মুরগির চামড়া খাবেন না কোলেস্ট্রল আছে ডিমেরও ভিতরে টা খাবে না বলছে না প্রেসার আছে তাই ইত্যাদি ইত্যাদি কিন্তু মাছ কখন নিষেধ করবে না মাছকে ওতাস্তাক রেজু না হেলিয়াতান আর তোমরা অলঙ্কার বের করো এই সমুদ্র থেকে তালবাসুন আহা যেসব অলংকার তোমরা পরিধান করে থাকো হে মহিলারা মহিলাদের জন্য আল্লাহ জায়েজ করেছেন পুরুষের জন্য অলংকার দুনিয়াতে নয় এর জন্য খনিজ পদার্থ সমুদ্র থেকে মণিমুক্তা বেরোয় আল্লাহ সেটিক ইঙ্গিত করেছেন ও তার আলফুল কাফি হে মাওয়া আর জলজাহাজকে দেখবে যে সমুদ্রের বুক চিরে চলমান হয়েছে এখন সমুদ্র পথে এত ভারী ভারী বিশাল বিশাল জাহাজ কিভাবে সমুদ্রের পানিকে যেন ফেড়ে চলে যাচ্ছে লেতাফতাগ ইনফাজহি যাতে করে আল্লাহর অনুগ্রহ সন্ধান করতে পারো ব্যবসায়ী সম্পর্ক পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ব্যবসা অধিকাংশ ব্যবসা আমদানি রফতানি নির্ভর করছে এই জলপথের ওপর ওয়ালা আল্লাহ কুমথেশ করুন আর যাতে করে আল্লাহ শুক্রিয় আদি করতে পাক রাতকে দিনে প্রবিষ্ট করেন দিনকে রাতে প্রবিষ্ট করেন রাত ছোট হয় দিন বড় হয় দিন ছোট হয় রাত বড় হয় আল্লাহ কামার আর সূর্য চন্দ্রকে নিয়ন্ত্রিত করে দিয়েছেন যে এইভাবে আল্লাহ চলতে বলেছেন ওইভাবে চলতে আছে ব্যতিক্রম ঘটে না আর নিয়ন্ত্রণে আর অর্থ হতে পারে যে তোমাদের নিয়ন্ত্রণে করে তোমাদের সেবায় আল্লাহ নিয়োজিত করেছেন এই সূর্য চন্দ্র যে উপকারটা মানুষকে দিচ্ছে এটা না থাকলে মানুষের জন্য চলাফেরা মুশকিল তাপ না পেলে বা কম হইলে একটু বেশি হয়ে গেলে প্রত্যেকটি চলতে আছে সূর্য চন্দ্র চলমান অবস্থায় রয়েছে নির্ধারিত সময়ের জন্য ক্যামত পর্যন্ত একটি অর্থ আর হচ্ছে যে প্রত্যেক দিন প্রত্যেক মাস আল্লাহ ফর্বুল আলমিন চলার কক্ষ নির্ধারিত করেছেন সূর্য জাহালিকুম আল্লাহ রব্বকুম এই তো আল্লাহ তিনি তোমাদের পর্বার দিগার প্রতিপালক লাহুল মুলকো সার্বভৌমত্ব তার মালিকানা তার বললে যে তো নেহি আর আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো মিন কিতমির তাদের কাছে কি পাবে তারা তো খেজুরের আটির ওপর যে সবচাইতে চিকন পাতলা আবরণ রয়েছে সেটারও মালিক নয় কিতমির ওটাকে বলা যেগুলি আল্লাহর সাথে শরিক করা হয়েছে এরা খেজুরের তো মালিক নয় খেজুর আঁটিরও মালিক নয় খেজুরের আঠির ওপর যে হালকা আবরণ আছে ওটারও মালিক নয় সেটারও মালিক আল্লাহ তাহলে তোমাকে ছেলেই কি করে দিতে পারে রোগী কি করে ভালো করতে পারে আর রুজির বরকতি কি করে দিতে পারে আল্লাহ বলছেন ওরা মারা গেছে সুতরাং তাদেরকে যদি ডাকো করো তোমাদের দোয়া শোনে না ডাক শোনে না আর ধরেই নিলাম যদি শুনেও মাস্তা যা তোমাদের ডাকে সাড়া কখনো দিতে পারবে না কেয়ামতি এক ফুরুন শিরকে কুমার কেয়ামতের দিনে তোমাদের এই শিরকে অস্বীকার করবে বলবে যে আল্লাহ এসব আমি শিখাই এরা নিজেরাই রচনা করেছে যদি সত্যিকার আল্লাহ নেক বান্না তারা হয় তাহলে কেয়ামতের দিনে সব স্বীকার করবে ওয়ালা নাব্বে ও কা আর যিনি সূক্ষ্ম খবর রাখেন আল্লাহ তার মতো তোমাদেরকে সত্য কথা কেউ বলতে পারবে না আল্লাহ বলছেন তৌহিদের কথা সুতরাং তোমরা মেনে নাও ইয়া আ নাস হে মানব সকল আন্তুমুল ফোকারা ইল্লাহ তোমরা আল্লাহর মুখাপেক্ষি আল্লাহ অল গানিউল হামিদ আর আল্লাহ ফাকরাবুলার অভাব মুক্ত তিনি প্রশংসিত ই জাদিদ আল্লাহ পাক চাইলে তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে নিয়ে যাবেন আর নতুন সৃষ্টি আল্লাহ নিয়ে আসবেন পৃথিবী আবাদ করবেন তাদেরকে দিয়ে আল্লাহ আল্লাহর জন্য এটা কোনো কঠিন বিষয় না আজিজ মানে এখানে কঠিন আজিজের একাধিক অর্থ হয় আল্লাহ তাজের ওয়াজেরা ওখরা কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির বোঝা উঠাবে না নিজ নিজ বোঝা উঠাইতে হবে তবে বিভ্রান্ত যদি করে থাকে হ্যাঁ বোঝা উঠাবে কারো যদি গুমরাহির বিভ্রান্তির কারণ হয় তাহলে বোঝা উঠাইতে হবে সেটা নিজের অন্যায়ের কারণে সে ওটা উঠাতে হল ওয়াইম আর যদি কোনো ভারাক্রান্ত ব্যক্তি নিজের বোঝাটা উঠাবার জন্য ডাকে ক্যামতেন যে দেখো ভাই আব্বা আম্মা আমার বোঝা গুনার বোঝা খুব ভারী হয়ে গেছে একটু হালকা করে দেন লামিন হুসাই বহন করা অবশ্যই হবে না কেউ কারো বোঝা উঠাবে না ওয়ালাও কানা জাকুর বা যদিও নিকট আত্মীয় হোক না কেন এন এক আব্বাহ হেনাবি তাদেরকেই তুমি সতর্ক করতে পারবে যারা তাদের প্রতিপালককে ভয় করে না দেখে না দেখে বিশ্বাস আল্লাহর কথা তার রসুলের কথা যারা করে তারাই সতর্ক হবে সাবধান হবে ওয়াকা সালাত আর যারা নামাজি তারাই সতর্ক হবে বেনামাজি সতর্ক নয় বেনামাজির দ্বারা যে কোনো পাপ হইতে পারে বেনামাজি মদ খেয়ে নিতে পারবে বেনামাজি প্রয়োজন খুন করে দিতে পারে বেনামাজি ব্যবচারে লিপ্ত হয়ে যেতে পারে কিন্তু সত্যিকার অর্থে নামাজি হলে অসম্ভব ওমান তাজাকা ফাইন নামে এত জাক্কালি আর যেই ব্যক্তি আত্মার পরিশুদ্ধি করল নিজেকে পবিত্র করল সে নিজের কল্যাণেই করল তোমারই লাভ আছে ওয়াইল মাসির আল্লাহর কাছে প্রত্যাবর্তন স্থল অমা ইয়াস্তাবিল আম আল বাসির অন্ধ এবং চক্ষুওয়ালা সমান হতে পারে না অর্থাৎ মমিন আর কাফের সমান হতে পারে না ওয়ালা জুলুমাত ওয়ালা নূর আর অন্ধকার সমূহ আর আলো সমান হতে পারে না কুফরির অন্ধকার শিরকের অন্ধকার আর তৌহিদ সমান হতে পারে না ওয়ালা জিল্ল ওয়ালাল হারুর ছায়া আর রৌদ্র সমান হতে পারে না যেমন তেমনি জান্নাত জাহান্নাম সমান হতে পারে না অমায়াস্তাবিল আহিয়া ওয়ালাল জীবিত ব্যক্তিরা আর মৃতরা সমান হতে পারে না জ্ঞানী এখানে বোঝানো হয়েছে জ্ঞানী আর যারা অজ্ঞান যারা শিক্ষিত আর অশিক্ষিত যারা বুদ্ধি দিয়ে চিন্তাশীল হয় আর যারা চিন্তাই করেন না বাপদাদা করেছে করছি সমান হতে পারে না দুই দল কখনো ইন্নআল্লাহ ইউসমাইয়াস আল্লাহ যাকে চান শুনিয়ে দেন অমা আন্ত মুসমাইন মানফিল কবুর আর যারা কবরে চলে গেছে হে নবী তাকে কখন শোনাতে পারবেন তাহলে মৃত ব্যক্তিকে শোনাতে পারবেন না এই আয়াত স্পষ্ট করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কে ডাকছে তাদেরকে কে বলছে মাদাদ কে বলছে কি কিছুই তারা শোনে না আল্লাহ বলছেন হে নাবি ইন আন্তা ইল্লা নজির তুমি তো একমাত্র সতর্ককারী তাহলে স্পষ্ট হলো আমাদের এই আয়াত যে সামনে রয়েছে তা দিয়ে যে আমরা মৃতকে ডাকবো না আর জীবিতকে অতটুকু ডাকা যাবে সাহায্যের জন্য যতটা আপনার সামনে সাধারণভাবে সাহায্য করতে পারে অসাধারণ ক্ষেত্রে নয় যে পাঁচ হাজার কিলোমিটার দূর থেকে আপনি ডাকছেন আপনার জীবিত ফির বাবাকে বাবাকে উদ্ধার করো সের কেটাও কারণ এভাবে সাধারণত সাহায্য হয় না পাক যেন বোঝার তৌফিক দান করেন মসলাল্লাহ নবীনা মোহাম্মদ ওয়াল্লা আলী ওয়াসাহি আজমাই أضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا رب السماء مذ عرفت الله ربي حلوة حلوة حلو حلو حياتي مذ عرفت الله

বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন আজ রাত সাড়ে দশটায় পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলিং সলিউশন ও প্রবলেম হ্যাভন ও হেলিস Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr.